ইমানের আলাপ করতে করতে ইমানকে বাণিজ্যের মতো স্তর ত্বরান্বিত করে উপর দিক নিয়ে চলে গেছে। বিশ্বনবী একদিন হারিসকে ডাকলেন, ডাকার পর জিজ্ঞাসা করছেন, হারিস রে, তুমি তোমার ইমানের খবর দাও, তোমার ইমানের অবস্থাটা কেমন আছে, তোমার ইমানটা নিচে আছে না উপরে আছে, ডিপারে আছে না আপারে আছে, উপরে আছে না নিচে আছে। হযরত হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিশ্বাস, আমি আমার উপরে এতটাই কনফিডেন্স রেখে দিয়েছি, আমি আমার উপরে এতটা আত্মবিশ্বাস রেখেছি, আমি আল্লাহর উপরে ভরসা করে আপনাকে বলছি, আমি ইমানে 100-তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমার ইমান ন্যূনতম দুর্বল হয়নি। বিশ্বনবী বললেন, হারিস রে, কেমন করে তুমি নিজেকে এতটা ইমানদার বলে বলিষ্ঠতা দেখাচ্ছ? হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আমার ইমানের বলিষ্ঠতার ব্যাপারে আমি একটা প্রমাণ আপনি দিচ্ছি। আমি ফজরের নামাজ পড়েছি, নামাজ পড়ার পর যত মাসনুন দোয়া জিকির তেলাওয়াত করেছি, আল্লাহর ভয়ে ভয়ে করেছি, মনে হচ্ছে যে আমি যেন জাহান্নামকে দেখতে পেয়েছি, জান্নাতকে দেখতে পেয়েছি। ও দয়ার নবী গো, আপনি যেমন জাহান্নামকে বলেছেন আগুনে উপরে ছেঁড়াছিঁড়ি করবে, জাহান্নামের ভিতরে আগুন খুব লড়ালড়ি করবে, জাহান্নামের ভিতরে আগুন একে অপরকে ছানারানি করবে, জাহান্নামে খালগুলো খিঁচা হবে, জাহান্নামে মানুষের চামড়াগুলোকে খেলে নেওয়া হবে, ফুলসেরাতে চামড়াগুলো গলে 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 পড়ে যাবে, এই রকম দৃশ্যটা যেন আমি চোখে দেখতে পেয়েছি। আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আঙ্গুর খেজুরের যেন থোকা থোকা ঝুলছে, আমি যেন জান্নাত দেখতে পেয়েছি, মনে হচ্ছে আমি দুই চোখে জান্নাত জাহান্নাম দেখছি, আমার আল্লাহর ভয়ে এইভাবে সকাল কেটেছে, জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয়ে এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বৈকাল গেছে, এখন সন্ধ্যা হতে চলেছে, ও দয়ার নবী গো, এই হালাতে আমার পুরো দিনটা চলে গেছে। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলছেন, রে হারে, তুমি কামিল ইমানের উপরে দাঁড়িয়ে আছো, তুমি যে দাবি করেছো তোমার ইমান 100-তে 100 আছে, আমি নবী মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তোমার ইমান 100-তে 100 আছে। তো আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে লোকটা গায়বের উপরে ইমান আনবে, আল্লাহকে দেখলো না বিশ্বাস করলো, জাহান্নাম দেখলো না বিশ্বাস করলো, জান্নাত দেখলো না বিশ্বাস করলো, ফুলসেরাত দেখলো না বিশ্বাস করলো, এটা হচ্ছে ফালাহ পাওয়ার, এই কামিয়াব হওয়ার, সাকসেস হওয়ার 1 নম্বর কারণ। ওনাদের ডিস্টার্ব হচ্ছে, আমি কথা বুঝিতে চাই, একটু চুপ থাকি, কাজটা সেরেলে একটা কথা আপনাদেরকে মাঝে বলেনি, ইসলামী দৃষ্টি দর্শন একটা বইয়ের নাম বললাম, এটা 3 মিনিটও লিব না, আমি 1 মিনিট লিব, উঠবেন না, ইসলামী দৃষ্টি দর্শন, তারপরে জিম বলে না, আমি চোখে কম দেখছি, খুব সমস্যা হচ্ছে, আর এই কারণে, হ্যাঁ হ্যাঁ, মাওয়াকিতুস সালাত ওয়া হুদুদুল আওকাত, জি, মাওয়াকিতুস সালাত ও হুদুদুল আওকাত, এটা কি ফান্ডে আছে, নামাজের ওপরে, হ্যাঁ, আর এটা তাহকিকুল আনিক ফি ইয়াউমিন নাহার, মানে সহজে বলে দিচ্ছি, এটা বাংলাতে, এটা আরবি বই, যেটা কোরবানি এবং কোরবানির পরে যে দিনটাকে আইয়ামে তাশরিক বলে, এর ওপরে যথেষ্ট গবেষণামূলক লেখা আছে। আর একটা হচ্ছে ফতোয়া ও মাসাইল কোরবানি, ফতোয়া ও মাসাইলে কোরবানি, 4খানা বই এবং খুব গুরুত্বপূর্ণ বই, আমি মাঝে মাঝে একটু করে চোখ লাগিয়েছি, মৌলানা সাহেবের লেখা এই বইগুলি, যাওয়ার সময় নেবেন, এখন উঠতে হবে না, আপনারা এই গেটের মাঝামাঝি এখানেই পেয়ে যাবেন, এবং খুব গুরুত্বপূর্ণ বই, মাঝে দুটি কথা না বললে চলে না, আমি সহজে বলে নিচ্ছি, পৃথিবীতে জমি জায়গা বাড়ি ঘর সম্পদ ছেলেদেরকে দিয়ে যেতেন, গোলাম মর্তুজা একটা কথা বলেছিলেন, উনি ইতিহাসে কারো উদ্ধৃতি দিয়ে বলেছিলেন, বলছে তুমি যদি মূর্খও হও
একটা কিতাব কিনে বাড়ির টেবিলে ফেলে দিয়ে কবরে চলে যাও, তোমার বংশে কেউ কোনো দিন চোখ দিয়ে হয়তো বা সে হেদায়েত পাবে। পৃথিবীতে যত সম্পদ আছে সোনা দানা, তার থেকে বড় সম্পদ হলো একটা বই কিনে বাড়িতে ফেলে দিয়ে চলে যান, পড়বে পড়বে, কেউ পড়বে হাত দেবে, অতএব বই একটা সম্পদ। আর ডাক্তার সাহেব কোথাকার বললেন, আলম না শুনম পাকুর, ডাক্তার ফারুক সাহেব, সম্মানীয় ব্যক্তি, উনি এসেছেন, উনি 10,000 টাকা দিয়েছেন, আব্বার নামে দিয়েছেন, একজন সম্মানী ব্যক্তি। তো উনি আলম নার্সিংহোম পাকুরে, পাকুরে কোন জায়গায়, আলীগঞ্জে, মাশাল্লাহ। তো ডাক্তার সাহেব ওনার আশা পূর্ণ হোক এবং ওনার আব্বাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুক্তি দান করুন। তো এখন আমি আপনাদের সামনে যে উপকরণ নিয়ে হাঁটছি, যে কিয়ামতের মাঠে যে আমরা বাঁচতে চাইব কঠিন জায়গাগুলিতে, তার মধ্যে 6টা কথা আল্লাহ এখানে কোরআনে বলেছেন, যদি 6টা গুণে তোরা গুণান্বিত হোস, আর ওই জালিকাল কিতাবটা যদি ধরেন তো 7টা হয়ে যাবে। তার মধ্যে একটা বললাম যে অদৃশ্যের উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে, যাকে দেখলাম না তার উপরে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়ায়ুকিমুনা সালাতা ওমিম্মা রাযাকনাহুম ইনফিকান। হে সফল কামনে নেওয়ালা, যদি আপনার আমার দিল বলে কিয়ামতের মাঠে বাঁচতে চায়, কবরে বাঁচতে চায়, হাসরে বাঁচতে চায়, কোথাও ধরা খাব না রে, জান্নাতের মেহমান হব, তাহলে 2 নম্বর গুণ ওয়াইয়ুকিমুনা সালাতা, নামাজ কায়েম করতে হবে, নামাজে ভক্তি থাকতে হবে, নামাজের উপরে প্রেম পেতে ভালোবাসা, মহব্বতের সঙ্গে নামাজকে আঁকড়ে ধরতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে যা তুমি উপার্জন করেছ, যা তুমি শ্রম দিয়ে ঘাম ফেলে আল্লাহর রাস্তায় এনেছো, সেইগুলি তোমাকে আল্লাহর রাস্তায় দান করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যখন তুমি 3টি কাজ করবে, 1 নম্বরে সালাত আদায় করবে, আর 2 নম্বরে হচ্ছে তুমি নিজে রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। সালাত কাকে বলে, মা সালাত, সালাতের 2টি ডেফিনেশনের আগে অনেকবার বলেছে, আল্লাহ থেকে চাওয়া পাওয়ার মিডিয়ার নাম হলো সালাত, ইস্তাইনু বিসবরি ওয়াসসালা, ইন্নাল্লাহ মাসাবিরিন। সালাত কাকে বলে, ইন্না সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকারে, মুক্ত করে দেবে আপনাকে ফাহেশা এবং গুনাহ থেকে, যে আমল এর নাম সালাত। অতএব নামাজে হতে হবে। ভাইরা আমার, আম্মা জান খাদিজা জীবনে নামাজ পড়েননি নয়, তিনি নামাজ পাননি, তার মানে নবীজির মেরাজ হয়েছিল মক্কা থেকে, মেরাজ হয়েছে মক্কা থেকে, সুবহানাল্লাজি আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদি আকসাল্লাজি বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসির। যে মক্কা থেকে মেরাজ হয়েছিল সেদিন বিশ্ব নবী শুয়েছিলেন আম্মা জান আয়েশার বিছানায়, সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা পৌঁছালেন, এবার আরো সে আল্লাহর হাঁটু এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু দুইজন পাশাপাশি বসে কথা চলছে। সমস্ত ট্রেনিং এর পর এই কথা যখনই বললেন আল্লাহর নবী, আমি বসলাম তাসাহুদের মতো, আর আমার সামনে আমার আল্লাহ,
আমার সঙ্গে কথা বলেছে। আম্মা জানাইসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আপনি আল্লাহকে দেখেছেন? আল্লাহর নবী বললেন, আয়েশা রে, আমি আল্লাহকে দেখিনি, তবে একটা নূরের তাজাল্লি আমার চোখে পড়েছে। এই আম্মা জানাইসার প্রশ্নে আল্লাহর নবী বললেন, আমি নূরের তাজাল্লি পেয়েছিলাম। যাই হোক, মেরাজ থেকে ফিরার পথে আমার আল্লাহ বলছেন, হাবিবি, তুমি পৃথিবীতে ফিরে চললে আমি তোমাকে 50 ওয়াক্তের নামাজ দিলাম, এখন তোমাকে আমি 50 ওয়াক্তের নামাজ দিলাম। এবার বলেন নবী মুসা বলছে, ওরে মুহাম্মদ আখির পয়গম্বর, আমার উম্মত আমাকে নদী পার করে ছেড়েছে, তিহির ময়দানে ঘুরিয়েছে, তাহলে এই 50 ওয়াক্তের নামাজ কেমন করে তোর উম্মত করবে রে? ফিরে যা। একবার গেল, দুবার গেল, তিনবার গেল, চারবার গেল, কমতে কমতে 5 ওয়াক্তে এলো। এরপরেও নবী মুসা বলেছিলেন, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি পয়গম্বর, আর একবার তুমি ফিরে যাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও নবী মুসা, আমাকে বড় লজ্জা লাগছে, এই জন্যে 5 ওয়াক্ত থেকে গেছি। এবং আমার আল্লাহ বললেন, ও নবী মুহাম্মদ, তোমার উম্মতকে শুনিয়ে দিও, কেউ যদি 5 ওয়াক্তের নামাজকে আদায় করে, আমি আল্লাহ তাকে 50 ওয়াক্তের নেকি দান করব। এত বড় সৌভাগ্যবান আমরা উম্মত। আমার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়ুকিমুনাস সালাতা, তাহলে নামাজটা হলো ভারী, নামাজ তো হালকা নয়, আল্লাহ কেন তার বান্দার উপরে এত ভারী চাপ দিলেন? তা তো নয় বন্ধুরে, বান্দা যখন সাজদায় চলে যায়, আল্লাহর সাথে বান্দার কোনো পর্দা থাকে না, তার মানে একটা কথা শুনলেন, পৃথিবীর যত হুকুম এসেছে, পৃথিবীর বুকে যত কোরআনের হুকুম এসেছে, জিব্রাইলের মারফতে এসেছে, এখানে একটা ফেরেশতা মিডিয়া থেকেছে, আর নামাজ এমন একটা ইবাদত, আল্লাহ কাউকে না নিয়ে সরাসরি আল নবীজিকে দিয়েছেন, মাঝে কোনো মিডিয়া ছিল না, এর জন্য নামাজটা কিয়ামত পর্যন্ত কোনো মিডিয়া থাকবে না, আল্লাহ বান্দা বান্দা আল্লাহই হয়ে থাকবে। যতজন নামাজ, নামাজের যত জায়গা আছে, সব থেকে দামি জায়গা হলো সাজদা, যখন বান্দা সাজদায় পড়ে যায়, আল্লাহ বান্দার কাছে হাজির হয়ে যান, আল্লাহ বান্দার কাছে তার মনোনিবেশনকে হাজির করে দেন, এবং আল্লাহ তার বান্দার কাছে তার ইলমেকে পৌঁছে দেন। এর জন্য আমার আল্লাহ বলছেন যে, বান্দা, তুমি নবীজি বলছেন, উম্মত রে, যখন তুমি নামাজ পড়বে, মনে করে নিও আমি আল্লাহকে দেখছি, এটা যদি না পারো তো আল্লাহ তোমাকে দেখছে। তার মানে আমার আল্লাহ চাইছে যে আমি প্রতিদিন 50 বার বান্দার কাছে যাব। এটা প্রেমের কারণ, এটা ভালোবাসার কারণ, এটা মহব্বতের কারণ যে আমি ঘন ঘন বান্দার কাছে যাব। আর এটাকে আমরা ভারী মনে করেছি, যত নামাজে দাঁড়াবো তত মাবুদ আমার কাছে আসবে, এটা আমাদের বুঝে আসেনি। এর জন্য আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, যত সাজদা করবে তত আমাকে কাছে পেয়ে যাবে। অতএব বন্ধুরে, দ্বিতীয় নম্বরে মুমিনের গুণ হচ্ছে সে নামাজ কায়েম করবে। 3 নম্বরে গুণ কি হচ্ছে? ও মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং নিজের রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করবে। যেটা সে ইনকাম করেছে, ওসর নয়, ফিত্রা নয়, জাকাত নয়, এগুলোকে বাইতুল মাল বলে। যেটা সে খাওয়ার জন্য জমা করে রেখেছে, এই মাল থেকে আল্লাহর রাস্তায় দান করবে। এটা হলো 3 নম্বর। আর 4 নম্বর গুণ হচ্ছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা আনজিলা ইলাইকা
ওমা উনজিলা মিন কাবলিকা, তারা এটাই উপরে ঈমান রাখবে, বিমা উনজিলা ইলাইকা, তাদের উপরে যেটা নাজিল করা হয়েছে এই কোরআনের উপরে ঈমান রাখবে। ওমা উনজিলা মিন কাবলিকা, এর পূর্ববর্তী যারা ছিল আগের নবীদের কাছে যে কিতাব এসেছে এগুলোর উপরে ঈমান রাখবে, এটা হলো 5 নম্বর। আর 6 নম্বর হলো অবিল আখিরাতি হুম ইয়াকিনুন, কঠিন কিয়ামতের উপরে দীর্ঘ বিশ্বাস রাখবে। ছোট ছোট করে গুনান তো, ছোট ছোট করে গুনান, লম্বা করে নাই। 1 নম্বরে হচ্ছে তারা কিতাবের ওপরে কোনো সন্দেহ রাখবে না, এটা ধরতে গেলে 7টা হবে। 2 নম্বরে তারা অদৃশ্যর ওপরে ইমান রাখবে, 3 নম্বরে নামাজ পড়বে, 4 নম্বরে তারা নিজের রুজি থেকে দান করবে, 5 নম্বরে এই কিতাবের ওপরে বিশ্বাস রাখবে। যেমন এই কিতাবের ওপরে বিশ্বাস রেখেছে তেমনি পূর্ববর্তী কিতাবের ওপরেও বিশ্বাস রাখবে। আর 6 নম্বরে তারা কি করবে, আখেরাত কেয়ামাত কবর হাসর জান্নাত জাহান্নামের ওপরে কঠিন বিশ্বাসটা রাখবে। অবিল আখিরাতে হুম ইয়াকিনুন, এই 6টা গুণ যার ভিতরে এসে গেছে, এই 6টা আমল যার ভিতরে এসে গেছে, আল্লাহ বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই লোকেরা তাদের রবের রাস্তার ওপরে রয়েছে, যে রাস্তায় হাঁটলে রবকে পেয়ে যাবে। ওয়াউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হবে সফল কাম। জি এই গেটে দুটো চাদর দিয়ে দাও গা, লোকগুলো যে দল দল দিয়েছে দুদিকে দুটো চাদর গেটে দিয়ে দাও ভাই। জেন আমি তো বায়ন করছি, তবে যারা চলে যাচ্ছেন তারা যে ভুল করছেন তা নয়, 1টা বেজে গেছে। তো আমি আপনাদের কাছে একটা আবেদন রাখছি, 10 টাকা বেশি লয়, একটা 500 টাকা, একটা 100 টাকা, না হয় 50 টাকা, না হয় 10টা টাকা, চাদর আমাদের গেটে থাকছে, ছেলেরা ওখানে দাঁড়িয়ে থাকছে, ভাই যে গেটে না গেলেও এইখানটাতে দাঁড়াও তাড়াতাড়ি দুটো চাদর। এরে ছেলেরা কই রে বাবা, মাদ্রাসার ছাত্ররা দুটো চাদর ধরো ওখানে দিয়ে দেন। আর আপনারা উঠে যেন না, আমি তো কথা বলছি রে ভাই, ওইখানে দুটো চাদর দিয়ে দেন দুই সাইডে, যারা যাচ্ছেন 10, 20, 50, 100 দিয়ে যাবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। কুফরি এমন একটি রোগ যার ভিতরে কুফরি নামে রোগটা ঢুকে গেছে, যারা কাফের হয়ে গেছে, কাফেরের লেমিনেশন হয়ে গেছে। একটা স্পঞ্জে পানি ধরে, কিন্তু স্পঞ্জের ওপরে যদি প্লাস্টিকের লেমিনেশন দেওয়া হয় ওটাতে কোনো রকম পানি যাবে না। তেমনি যার দিলের ভিতরে কোরআন ঢুকবে, হাদিস ঢুকবে, আল্লাহর ভয় ভীতি ঢুকবে, কেন ঢুকছে না, এটার নাম যেমন প্লাস্টিক ওইটার নাম হচ্ছে কুফুরে। কুফুরে একটা
একটা প্লাস্টিক কে বলা হয় যা দিয়েছে তার দিলকে লেমিনেশন করে নিয়েছে, যাতে করে তার দিলের ভিতরে আর কিছু ঢুকছে না। যা আমার আল্লাহ বলেন আনজারতাহুম আমলাম তুম জিরুহুম, যদি আপনি আনজারতাহুম তাদেরকে ভয় দেখান আমলাম তুম জিরুহুম, আর যদি ভয় না দেখান লা মিনুন, এরা কোনোদিন ইমান আনবে না রে, এ বেঈমানেরা কোনোদিন ইমান আনবে না। কেন কেন খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়াত ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ খতম করে দিয়েছে তাদের দিলকে এবং তাদের শ্রবণ শক্তি দৃষ্টি শক্তিকে পর্দা দিয়ে ঘেরে দিয়েছে, যেহেতু তাদের শেষ ঠিকানা হবে জাহান্নাম। তারা এমন একজন ধৃষ্ট, এমন এক বদমাস, তারা এত বড় কাজ করতে পেরেছে আল্লাহর সঙ্গে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন তাদের শেষ ঠিকানা হবে কি ওয়ালাহুম আযাবুন আযীম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া হুম বিমুমিনিন। ওয়া মিনান নাসি এমন কিছু লোক আছে তাদেরকে যদি বলা হয় আমান্না বিল্লাহে আল্লাহর উপরে ইমানানো ওয়াল এবং কিয়ামতের উপরে ইমান আনো আখিরাতের উপরে ইমান আনো ওমা হুম বিমুমিনিন, তারা ইমান আনবে না, তারা মুমিন হবে না। কেন ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওমা ইখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশুরুন, তারা আল্লাহকে এবং মুমিনকে ধোঁকা দেয়। তারা মনে করে যে এদেরকে ধোঁকা দিয়ে আমরা পার পেয়ে যাব, তারা তাদেরকে ডাকলে বলবে হ্যাঁ যাব, আর অন্য সময় হেসে উড়িয়ে দেবে। আমার আল্লাহ বলছে ওমা ইখদাউনা ইল্লা আনফুসাহুম, তারা বুঝে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিচ্ছে, তারা কোনোদিন বুঝতে পারছে না। ভাইয়া আপনারা যজন বসে আছেন, আপনাদের কাছে আমি একটা জিনিস চাইছি, পাঁচটা মিনিট চাইছি, বাস আর উঠিয়েন না নতুন করে কেউ, পাঁচটা মিনিট বসেন, পাঁচ মিনিট পর ছেড়ে দেব, শীতের রাত যথেষ্ট রাত হয়েছে, আমি টোটালটা আমি এক মিনিটে ফিরিয়ে নেব, টোটালটা। আমি যা বললাম, আমি প্রথমেই ভূমিকা শুরু করেছিলাম কী দিয়ে, যে কঠিন কঠিন জায়গাগুলোতে কীভাবে বাঁচবেন তার একটা উদাহরণ দিয়েছিলাম। আল্লাহ বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, তুই মুত্তাকি হয়ে যা, সবগুলোতে বেঁচে যাবি। আরেকটা উদাহরণ দিয়েছিলাম কাউন্টারে গিয়ে টিকিট কেটে লিগা তোকে এই পাকুড়ি স্টেশন থেকে নিয়ে বোলপুর স্টেশন পর্যন্ত যতগুলো চেকিং আছে ধরবে না, সেই টিকিট কাউন্টার হলো মসজিদ। এই কথা বলতে গিয়ে আপনাদের কাছে সাতখানা বাঁচার উপকরণ তুলে ধরেছি। এক নম্বর এই কিতাবটার উপরে বিশ্বাস রাখতে হবে, কোনো সন্দেহ নেই। দ্বিতীয় নম্বর গায়েবের ওপরে যা দেখি নাই তার উপরে ইমান আনতে হবে। তিন নম্বরে নামাজ পড়তে হবে, চার নম্বরে দান করতে হবে, পাঁচ নম্বরে এই কিতাব যে নাজিল হয়েছে তার উপরে ইমান রাখতে হবে, এর পূর্ববর্তী কিতাবের ওপরে ইমান রাখতে হবে, আর ছয় নম্বরে হচ্ছে আখেরাত কিয়ামতের ওপরে বিশ্বাস রাখতে হবে। এই কটা যদি কারোর মধ্যে থাকে তো আল্লাহ বলছে সে সফল কাম হয়ে যাবে, সে হেদায়েত থাকবে। এইগুলো যদি কারোর মধ্যে থাকে সে সফল কাম হবে এবং হেদায়েতের মধ্যে আছে। এরপর আল্লাহ বলছে যারা বেঈমান কাফেরের লেমিনেশন হয়ে গেছে তাদেরকে ভয় দেখাও চাই না দেখাও, তারা মানবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যেমনটা সেরকম আছে। তারা মানুষকে ধোঁকা দিয়ে দিয়ে চলবে, আলেম ওলামাকে, ভালো পরেশগার দিনদার লোককে ধোঁকা দেবে, আল্লাহকেও ধোঁকা দেবে। তারা ভাবে হয়তো আমাদের ধোঁকাটা কেউ ধরতে পারছে না, কিন্তু যেদিন কিয়ামত হবে তারা বুঝতে পারবে এই ধোঁকাটা কাউকে দিইনি, বরং নিজের ওপরেই নিজে ধোঁকাতে পড়েছে। বক্তব্য শেষ, বক্তব্য শেষ। খালি আপনাদের কাছে আমার একটা আবেদন, সামনের দিকে আসতে বলবো না, আজকে পেছন দিকেই যেতে বলবো। আমি দোয়া পড়বো, কথা দিয়েছি আমি দোয়া পড়বো, দোয়াটা নিয়ে যান,
দু মিনিট পর আমি দোয়া পড়ব কথা দিয়েছি, দোয়াটা নিয়ে যান, দু মিনিট। খালি একটা আবেদন রাখবো, পেছন দিকে বাচ্চাগুলো চাদর ধরে আছে, ওই চাদরে আপনার হাতটা একবার যাবে, কার কার যাবে হাতটা তুলেন, এক টাকা হলো হাত তুলেন, একবার হাত তুলেন, মাশাআল্লাহ হাত নামান, এক টাকা হলো, দশ টাকা হলো, আমি শখ করে আপনাদের কাছে ভিকিরির মতো হাতটা পেটেছি, একটা পাঁচশো টাকার একটা একশো টাকা চাইছি, যদি না থাকে আপনি এক টাকাও ওই ছেলেদের হাত দুই দিকে পার হবেন দিয়ে যাবেন। এখন আমি দোয়া পড়ব, আর তার আগে বলি আমাদের এই মাদ্রাসার দুজন ছাত্র, একজনের নাম শামসুদ্দিন আর একজনের নাম জিয়াউল, এরা দুজনে প্রতি মাসে এক হাজার করে দিবে, মানে বারো মাসে বারো হাজার দেবে। ক্যাসুদ্দিন তিন হাজার টাকা, কোথা বাড়ি? শিয়ারডা। দেখেন আর কেউ আছেন? আচ্ছা এখন দোয়াটা বলি, এই আল্লাহ সন্ধ্যা থেকে এই পর্যন্ত যা কিছু কথাবার্তা হয়েছে আমল করার তৌফিক দাও। বলেন আল্লাহুম্মা আমিন, সবাই বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। পাঁচশো হাজার যারা দেবেন। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আবার দেখা হবে পরের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।